মানুষ। আজ নগরায়ণ ও শিল্পায়নের যুগেও বাংলাদেশের শতকরা 80% মানুষ কৃষির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বালাই নাশকের যথেচ্ছাচার ব্যবহারে একদিকে যেমন পরিবেশগত ও স্বাস্থ্যগত মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে তেমনি ব্যবহৃত বালাই নাশক সমূহের উপর সহনশীল ক্ষমতা বেড়ে যাওয়ায় বিভিন্ন পোকামাকড় ও রোগবালাই দমনে এগুলি অকার্যকর হয়ে পড়ছে। বালাইনাশকের উপর্যুপুরি ব্যবহারের ফলে উৎপাদন ব্যয়ও মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে। বালাইনাশক কোম্পানিগুলো রোগবালাই ও পোকামাকড় দমনের ব্যবস্থা হিসেবে নতুন নতুন ও উচ্চতর প্রজন্মের বালাইনাশক নিয়ে আসছে, কিন্তু এতেও ফসল রক্ষা হচ্ছে না। এবার রোগবালাই ও পোকামাকড় দমনে কৃষক ভাইদের কর্মকাণ্ডের প্রতি একটু দৃষ্টি দেওয়া যাক। চাষি ভাইদের রোগবালাই ও পোকামাকড় সম্পর্কে যথাযথ জ্ঞানের অভাব, বালাইনাশকের যথেচ্ছ ব্যবহার যা একই সাথে পরিবেশ দূষণ, বন্ধুপোকা ধ্বংস করে। চাষি ভাইরা নির্দিষ্ট বিরতিতে বালাইনাশক ব্যবহারের নির্দেশনা থাকলেও পোকার আক্রমণের মাত্রা বিবেচনায় না নিয়ে অনেক সময় বিনা প্রয়োজনে 3-4 দিন পরপরই বালাইনাশক স্প্রে করেন। ভালো ফলাফলের আশায় একাধিক বালাইনাশক একসাথে মিশ্রিত করে ব্যবহার করায় কৃষকরা পোকামাকড় ও রোগবালাইকে এসব বালাইনাশকের প্রতি প্রতিরোধী করে তুলছে, ফলে তারা ভালো ফলাফল তো পাচ্ছেই না, বরং ফসল উৎপাদন খরচ 3-4 গুণ বেড়ে যাচ্ছে। স্প্রে করার পরপরই তারা ফসল সংগ্রহ ও বাজারজাত করেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। পরিবেশ দূষণ রোধ ও স্বাস্থ্যসম্মত উপায়ে ফসল উৎপাদনের লক্ষ্যে সরকার বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। ফেরোমন ফাঁদ। ফেরোমন ফাঁদ এক ধরনের পোকা দমনের ফাঁদ, যেখানে লিউ বা টোপে, যা কৃষকদের কাছে তাবিজ নামে অধিক পরিচিত, স্ত্রী পোকার নির্গত গন্ধ কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়। এই ফেরোমনের গন্ধে পুরুষ পোকা মিলনের জন্য আকৃষ্ট হয়ে ফাঁদে পড়ে মারা যায়। উল্লেখ্য, একটি স্ত্রী পোকা যে পরিমাণ রাসায়নিক পদার্থ নিঃসরণ করে লিউ বা টোপে, তার প্রায় 1000 গুণ বেশি গন্ধ বা রাসায়নিক পদার্থ দেয়া থাকে। ফেরোমন ফাঁদ ব্যবহারের উপকারিতা: সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য পদ্ধতি, অথচ কীটনাশকের তুলনায় অনেক কম, সহজে ব্যবহারযোগ্য, সঠিক ব্যবস্থাপনায় বালাই দমনে অব্যর্থ, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী, মানুষ, পশু পাখি, উপকারী পোকামাকড় ও ফসলের উপর কোনো ক্ষতিকর প্রভাব নেই, সর্বোপরি পরিবেশ বান্ধব। ফেরোমন ফাঁদ তৈরি ও স্থাপন পদ্ধতি: প্লাস্টিক বয়ামের ত্রিকোণাকারভাবে কর্তিত অংশে মাছ বরাবর তার দিয়ে ফেরোমন লিউর বা টোপটি ঝুলিয়ে দিতে হবে। ফুল ও ফল যে উচ্চতায় থাকে, ঠিক সে উচ্চতায় ফেরোমন ফাঁদটি দুটি খুঁটির সাহায্যে শক্তভাবে বেঁধে দিতে হবে অথবা গাছে ঝুলিয়ে দিতে হবে। ত্রিকোণাকারভাবে কর্তিত অংশ অবশ্যই উত্তর দক্ষিণ বরাবর থাকবে। BSFB ফেরো: বেগুনের মাজরা পোকার ফেরোমন টোপ, যে ফসলের জন্য প্রযোজ্য, শুধুমাত্র বেগুনের জন্য প্রযোজ্য। প্রয়োগ মাত্রা: প্রতি 2.5% জমির জন্য একটি, বিঘাতে 15টি, এই হিসেবে জমিতে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। একটি ফাঁদ হতে অপর ফাঁদের দূরত্ব হবে 10-12 মিটার। স্থাপনের সময়: জমিতে চারা লাগানোর 2-3 সপ্তাহের মধ্যে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। মাঠে স্থায়িত্ব: মাঠে স্থাপনের পর 45-60 দিন পর্যন্ত কার্যকরী থাকে। সংরক্ষণ: দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে।